কারণের উপর ভিত্তি করে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কি কি লক্ষণ দেখা যায়, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। সাধারণত দেখেছি রক্তাল্পতার কিছু সাধারণ উপসর্গ রয়েছে, যেমন মাথা ঘোরা, দুর্বলতা, অবসাদ, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া। এবার আসছি কিছু কারণের উপর ভিত্তি করে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো। প্রথমে আসছে আয়রনের অভাবে কি কি উপসর্গ দেখা যায়। তো প্রথমেই দেখা যাচ্ছে যে বাঁকা নখ, নখ বেঁকে যায় এবং সাথে মুখে ঘা এবং ফাটল দেখা যায়। 2 নম্বর কারণ আছে ভিটামিন B12 এর অভাবে কি কি লক্ষণ দেখা যেতে পারে। ভিটামিন B12 এর অভাবে হাত পায়ে অসরতা হয়, হাত পা ঝিনঝিন করে, দেন হাত পায়ের পেশিগুলো শক্ত হয়ে যায়, যেটা রয়েছে স্মৃতিশক্তি লোপ পায়। এইবার কারণের উপর আসছে যে সিকেল সেল রক্তাল্পতা, অস্থিসন্ধিতে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, বাচ্চার বৃদ্ধি কমে যায় এবং বাচ্চার ক্ষেত্রে ঘন ঘন সংক্রমণ হতে থাকে, এবং লাস্ট দীর্ঘস্থায়ী যে রক্তকণিকা সেগুলো ধ্বংসর ফলে কি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রস্রাবের রং সেটা গাঢ় হয়ে যাচ্ছে এবং পিত্তথলি বা জন্ডিসের ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলো দেখা যায়।